বন্ধুরা কেমন আছেন সবাই অবশ্যই ভালো তো আজকের যে টিউটোরিয়ালটি আমরা দেখব সেটা হচ্ছে যে মাইক্রোসফট ওয়ার্ডে অর্থাৎ এমএস ওয়ার্ডে আমরা চার্ট বিষয়ে কথা বলবো চার্ট এবং এখানে হেডার ফুটার সম্পর্কে এগুলো নিয়ে কথা বলবো তো যেহেতু আমাদের টিউটোরিয়ালগুলো ক্লাস ওয়ারি আমরা ক্লাস নাম্বার 7 কথা বলছি 7 সাত নম্বর ক্লাসে তো এখানে চার্টের যে অপশনগুলো দেয়া আছে এখানে লাইন দেয়া আছে এরপরে পিও একটা অপশন দেয়া আছে তো এগুলো সাধারণত আসলে সবসময় এগুলো কাজে লাগে না এগুলো কোনো কোম্পানির অথবা কোনো কোনো কিছুর হাই লো বোঝানোর জন্য আমরা এই জিনিসগুলো ব্যবহার করে থাকি যেমন আমরা একটি ওপেন করে দেখি যে আসলে কী আছে তবে চার্ট সাধারণত কোনো কোম্পানির লাভ ক্ষতি অথবা শেয়ার হোল্ডারের মতো যে অপশনগুলো এইগুলো আমরা সাধারণত হাইলো দেখার জন্য এটি চার্ট ক্যাটাগরিটি ব্যবহার করা হয় তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যখনই এরকম চার্ট দেখব যখন এই চার্ট চলে আসবে তখনই আমরা দেখতে পারবো এখানে এই সিরিজ এবং ক্যাটাগরি একটু অপশন আছে সিরিজ ওয়ান সিরিজ টু সিরিজ থ্রি এবং ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু থ্রি ফোর এভাবে দেওয়া থাকবে তো আমরা এখানে ক্যাটাগরিগুলো যখন আমরা চেঞ্জ করে দেব তখন কিন্তু আমাদের এই চার্টের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ক্যাটাগরি ওয়ানের কালার আমরা কালার বৃদ্ধি পেয়েছে এরপরে যদি আমরা সিরিজ টু বৃদ্ধি করে যাই এটা আমরা যদি ফোর করে দিই সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই কালারটি ফোর হয়ে গেছে তো এইভাবেই আমরা কোনো কিছু খুব সহজেই কোনো একটি হাই লো বোঝানোর জন্য যে কোনো একটি কিছুর উন্নতি এবং অবনতি বোঝানোর জন্য আমরা এখানে এই চার্টগুলো ব্যবহার করে থাকি বা এই টাইপের বিভিন্ন টাইপের এখানে চার্ট আছে তো এখান থেকে আমরা যে কোনো টাইপের চার্ট নিয়ে আমরা কাজ করতে পারি এটা এক প্রকারের সুন্দর একটা ডিজাইন যেটা দেখেই খুব ভালো লাগবে তো এরকম কোনো ডিজাইন দিয়ে যদি আমাদের কোনো কোম্পানিতে কাজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এই জিনিসটা ফলো করব আদারওয়াইজ এই জিনিসটা ফলো করার আমাদের কোনো প্রয়োজন নেই তো এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পিরামিডের মতো একটি সিস্টেম চলে এসছে এরপরে কালার অসংখ্য কালার এখানে দেখা যাচ্ছে আমরা যে কোনো কালারে পরিণত করতে পারতেছি তো আমাদের এটাই হচ্ছে চার্টের একটা অপশন চার্ট আমরা দেখলাম স্মার্ট আর্ট আমরা পূর্বে টিউটোরিয়াল দেখেছি এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে হেডার এবং ফুটার হেডার হচ্ছে হেডার বলতে কোনো কিছুর উপরে অথবা ফুটার কোনো কিছুর হেডলাইনের জন্য বা উপরে একটি পেজের ওপরে কিছু লেখার জন্য আমরা হেডার অপশনটা ব্যবহার করি আর ফুটার যখন আমরা নিচে লিখব একটি পেজের নিচে যখন আমরা লিখব তখন আমরা ফুটার অপশনটি ব্যবহার করব তো আমরা যখন এখানে টাইপ টেক্সট দেখা যাচ্ছে যে টাইপ টেক্সট আমি কোনো কিছু এখানে লিখলাম লিখলে আমার এই পেজের হেডলাইন এই হেডার অপশনটা দিয়েই আমরা দিয়ে দিলাম এরপরে ফুটার নিচে যদি আমরা কোনো হেডিং আকারে বা কোনো লেখা নোট আকারে দিয়ে দিই সেটা হচ্ছে ফুটার হিসেবে কাজ করবে এই হচ্ছে হেডার এবং ফুটারের অপশন এরপর এখানে আছে পেজ নাম্বার পেজ নাম্বার হচ্ছে আমরা যদি কখনও অনেকগুলো পেজ নিয়ে কাজ করি সেই পেজগুলোতে আমরা একটি পেজ আর একটি পেজ নাম্বারিং করে থাকি এই নাম্বারিংয়ের জন্য আসলে পেজ নাম্বার তো পেজ নাম্বারে এখানে অপশন একটি আছে যে টপ টু পেজ অর্থাৎ পেজের ওপরে একটা নাম্বারিং করা বটম টু পেজ বটম হচ্ছে নিচে এরপর হচ্ছে পেজ মার্জিন পেজের মার্জিনের ভিতরে বা মার্জিনের গায়ে লিখে থাকবে নাম্বারিং যে অপশনগুলো এখানে দেওয়া আছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে টেক্সট বক্স এখানে বেশ কিছু টেক্সট বক্স দেওয়া আছে টেক্সট বক্স অর্থাৎ যে এক্সট্রা কোনো বক্স টাইপ করার জন্য আমাদের এক্সট্রা কোনো বক্স আমাদের নেওয়ার প্রয়োজন হতে পারে এটা শেপের ক্ষেত্রেও হতে পারে অথবা কোনো ইমেজের ভিতরেও হতে পারে তো এই জন্য এক্সট্রা একটি টেক্সট বক্স নিয়ে কাজ করার জন্য আমরা টেক্সট বক্সটি ব্যবহার করব তবে টেক্সট বক্স ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ফিল কালার চলে আসছে আমাদের শেপ আউটলাইন কালার আমরা পূর্বে যেগুলো দেখেছিলাম আউটলাইন করার এবং চেঞ্জ শেপ চলে আসছে
তো এটা একটা সাধারণত শেপের মতোই একটা এক্সট্রা অর্ডিনারি ডিজাইন আর কি তো এরপরে আমাদের পেজ নাম্বার আমরা বুঝলাম হেডার ফুটার বুঝলাম টেক্সট বক্স এরপরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছি যে ওয়ার্ড আর্ট ওয়ার্ড আর্ট হচ্ছে আমি এখানে যদি কোনো লেখা লিখি সে আমার নাম লিখলাম তো এই নামটাকে আমি এখানে এখানে দেয়া আছে এরিয়াল ব্ল্যাক তো এটা হচ্ছে একটা ফন্টের নাম এটা ফন্ট নেম তো এই নামেই আমার এই টেক্সটটা কি হবে আমি এটাকে মোটা করতে পারবো আমি এটাকে মোটা করতে পারবো ইটালিক করতে পারবো তো এখানকার সিস্টেমটা হচ্ছে ডিজাইন তো ওয়ার্ড আর্টে স্পেশাল ডিজাইন আমরা যখন এখানে ওকে করব তখন দেখব যে আমার এই লেখাটি বা আমার নামটি সুন্দর একটি ডিজাইন হয়ে গেছে তো এটাতে আমরা শ্যাডো দিতে পারি এটাতে আমরা নাম আবার চেঞ্জ করে সুন্দর সুন্দর নাম কোন ডিজাইনের ক্ষেত্রে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এমএস ওয়ার্ডে এগুলো করতে পারি এখানে দেখতে পাচ্ছি নামের পিছনে আমাদের অলরেডি শ্যাডো হয়ে যাচ্ছে এরপরে এটা নামের পিছনে শ্যাডো হচ্ছে এটা একটু বাঁকা আকারে দেখা যাচ্ছে এটা এক ধরনের স্টাইল এটা এক ধরনের স্টাইল তো এই স্টাইলগুলো আমরা অনেক সময় আমাদের প্রয়োজন হতে পারে টপ শিটের জন্য বা কোনো ডিজাইনের জন্য এই স্টাইলগুলো নিয়ে আমরা কাজ করতে পারি তবে এই স্টাইলগুলো নেওয়ার আগে আমাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে যখন আমরা ওয়ার্ড আমাদেরকে অবশ্যই ওয়ার্ড আর্টে ক্লিক করতে হবে ওয়ার্ড আর্টে ক্লিক করার পর আমরা এরকম একটা অপশন পাবো সেখানে যে লেখাটিকে আমরা ডিজাইন করবো সেই লেখাটি লিখে দিতে হবে সেই লেখাটি আমরা লিখে দেব দেওয়ার পরে আমরা ওকে করব করার পর আমাদের এই ডিজাইনটি অটোমেটিক এই পেজটি আবার চলে আসবে এখানে আমাদের কালার এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে সেগুলো ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতে পারি ডিজাইন চেঞ্জ করতে পারি আমরা এখানে সেগুলো ইচ্ছে করলেই করতে পারি এরপর ফিল কালার চেঞ্জ করতে পারি ফিল কালারটা চেঞ্জ করলাম আউটলাইন কালার চেঞ্জ করতে পারি আউটলাইন কালার চেঞ্জ করলাম এরপর চেঞ্জ শেপ এটা এই লেখার লেখাটা আমি শেপে পরিণত করতে পারি লেখাটা একটা শেপে পরিণত হবে তো দেখতে পাচ্ছেন লেখাটা গোল হচ্ছে অর্থাৎ আমাদের শেপ যেরকম আমার লেখার কোয়ালিটি ঠিক সেরকমই হচ্ছে লেখার কোয়ালিটি ঠিক সেরকমই হচ্ছে তো আমরা এখান থেকেও সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করতে পারি এছাড়া আমাদের যে অন্য অন্য লেখাগুলো আছে সেগুলো আমরা এভাবে ডিজাইন করতে পারি এবং কোনো পেজকে টপ শিট আকারে সুন্দরভাবে সাজানোর জন্য এই অপশনটি আমরা ওয়ার্ড আর্ট অপশনটি ব্যবহার করব এরপর এখানে ইম্পর্টেন্ট যে অপশনটি দেওয়া আছে সেটা হচ্ছে ইকুয়েশন ইকুয়েশন হচ্ছে যে কিছু কিছু গাণিতিক সূত্রের যে কাজগুলো এই গাণিতিক সূত্রের কাজগুলো আমরা এখান থেকে করতে পারি গাণিতিক সূত্র সাধারণত কিছু কিছু সূত্র দেয়া থাকে আবার কিছু কিছু এখানে দেয়া আছে যেগুলো অনেক হার্ড বা যেগুলো কিবোর্ড দিয়ে টাইপ করা অনেক কষ্টকর সেই ধরনের কিছু এখানে আমরা সূত্র দেখতে পাচ্ছি তো এছাড়া আমরা বিভিন্ন স্কোয়ার বিস্কোয়ার এগুলো সূত্রগুলো আমরা করতে পারবো তবে এখানে অটোমেটিক কিছু সূত্র দেওয়া আছে যেগুলো জাস্ট আমরা সংখ্যা চেঞ্জ করে এই অপশানগুলো ব্যবহার করতে পারি এই যেসব সূত্র আছে এগুলো আমরা ব্যবহার করতে পারবো সাইন কোর্স এই ধরনের অপশানগুলো আমরা ব্যবহার করতে পারি এছাড়া সূত্র লেখার জন্য আমাদের তো এখানে আমরা হোমে অলরেডি দেখেছি যে আমাদের সুপার স্ক্রিপ্ট যে অপশানটা এই অপশানটা সাবস্ক্রিপ্ট অপশানটা এগুলো হচ্ছে আমাদের সূত্র লেখার জন্য বেশি কাজে দিবে এছাড়া এখানে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিম্বল সিম্বল অর্থাৎ হচ্ছে প্রতীক এখানে মোর সিম্বলে গেলে আমরা দেখতে পাবো কিছু কিছু এখানে সিম্বল দেওয়া আছে যে সিম্বলগুলো আমাদের কিবোর্ডে নাও থাকতে পারে এগুলো কিবোর্ডে নাও থাকতে পারে তো এই সিম্বলগুলো আমাদের প্রয়োজন হতে পারে সেজন্য এখানে দেয়া যদি আমাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা একটি সিম্বল দেখব এই সিম্বলগুলোকে ক্লিক করব ক্লিক করার পরে ইনসার্ট করলে ওই সিম্বলটি আমাদের স্ক্রিনে চলে আসবে এরপর আমরা ইনসার্ট করলে পরেরটি চলে আসবে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিম্বলগুলো চেঞ্জ হচ্ছে এরপর এখানে সিম্বল স্পেশাল ক্যারেক্টার এখানে কিছু আছে যে ক্যারেক্টারগুলো আমরা এখানে যে কন্ট্রোলার ডাল সি কপিরাইটের ক্ষেত্রে এগুলো কিছু অপশান দেওয়া আছে এছাড়া সিম্বলের ভিতরে এখানে নর্মাল সিম্বল এরিয়াল সিম্বল এছাড়া এরিয়াল ব্লক তো এই জিনিসগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো থেকে আমরা কোনো একটি সিম্বল ক্লিক করে সে এই সিম্বলটি আমাদের
কিবোর্ডে নাই, আমরা কখনো দেখিনি এই সিম্বলটি। তো সেটি আমাদের এখানে ক্লিক করলে, ইনসার্ট করলে এই সিম্বলগুলো চলে আসবে। এছাড়া এখানে কিছু সিম্বল আছে যেগুলো ইনসার্ট করলে আমরা সেই সিম্বলগুলো পাবো। এগুলো সাধারণত কিবোর্ড থেকে টাইপ করে অথবা মাউস দিয়ে ক্লিক ইয়া করে এগুলো দেখা দেওয়া সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমাদের এই সিম্বল অপশনে গেলে আমরা এই ধরনের অনেক রকমের সিম্বল পাবো। এখানে বেশ কিছু ডিজাইনও দেয়া আছে যেগুলো আমাদের অতি প্রয়োজনীয়। আমরা বেশ কয়েকটি সিম্বল নিলাম, এরপর দেখি আমাদের সিম্বলগুলো কেমন। আমরা দেখতে পাচ্ছি এই সিম্বলটা আমাদের কিবোর্ডে দেয়া নেই, এই সিম্বলটা আমাদের কিবোর্ডে দেয়া নেই, এই সিম্বলটা আমাদের কিবোর্ডে দেয়া নেই। এবং এই সিম্বলগুলো আমাদের, আমরা এফ লিখতে পারি ঠিক আছে, কিন্তু এফ আমাদের সাধারণত কিবোর্ড থেকে দেওয়া যাবে, কিন্তু এই সিম্বলগুলো আমরা এখানে পাবো না। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই ধরনের যখন সিম্বল প্রয়োজন হবে, ইকুয়েশন প্রয়োজন হবে, তখন স্পেশালভাবে আমরা এখান থেকে সিম্বল এবং ইকুয়েশনগুলো নিয়ে কাজ করতে পারবো। আদারওয়াইজ এগুলো আমরা কিবোর্ড থেকে নিলে আমাদের অনেক কষ্ট হবে এবং একটি কাজ করা অনেক কঠিন হবে, দুঃসাধ্য হবে। তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আমরা বেশ কিছু অপশন নিয়ে কথা বললাম, টেক্সট হেডার, ফুটার, পেজ নাম্বার, টেক্সট বক্স, এরপর ওয়ার্ড আর্ট, ইকুয়েশন এবং সিম্বল, এগুলো নিয়ে আমরা কথা বললাম। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।